সুপ্রিয় ভক্তবৃন্দ, বছরের চাকা ঘুরতে না ঘুরতেই দীর্ঘ অনেক দিনের প্রতীক্ষার পরে করোনার এই সংকটময় পরিস্থিতি লকডাউন সময়ের অবসাদ ঘটিয়ে সমস্ত বদ্ধজীবদের করোনা প্রদানের জন্য স্বয়ং ভগবান নিজে দারুব্রহ্ম পতিত পাবন জগন্নাথ রূপে তার রত্ন সিংহাসন বেদী ত্যাগ করে জড়জগতের অনাদিকাল ধরে লকডাউনে আবদ্ধ মোহচ্ছন্ন দুঃখ দুর্দশা ক্লিষ্ট জীবকে প্রকৃত আলয় গোলক বৃন্দাবনে ফিরিয়ে নেবার জন্য ভগবান জগন্নাথ দেব এই রথযাত্রা উৎসবের আয়োজন করেছেন। তাই আপনিও কেন সেই সুবর্ণ সুযোগ থেকে বঞ্চিত হবেন? আর কিছুদিনের মধ্যে পতিত পাবন জগতের নাথ সেই জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে খুব গুরুত্বপূর্ণ উৎসবের আয়োজন করা হয়েছে। আগামী স্নানযাত্রা মহোৎসব জ্যৈষ্ঠী পূর্ণিমাতে শ্রী জগন্নাথ মন্দির থেকে বের হয়ে ভক্তদের দ্বারা স্নান সেবা গ্রহণ করেন। সেই উৎসবটি জগন্নাথ দেবের স্নানযাত্রা নামে প্রসিদ্ধ। তাই আপনিও আপনার নিকটবর্তী কোনো এসকন মন্দিরে এই প্রোগ্রামে অংশগ্রহণ করুন, অথবা আপনি আপনার গৃহ থেকে এই প্রোগ্রামটি পালন করুন। গুন্ডিচা মন্দির মার্জন। রথযাত্রার সময় জগন্নাথ দেব পুরীর অনতি দূরে গুন্ডিচা মন্দিরে আগমন করেন। তদুপলক্ষে এই মন্দির ভালোভাবে ধৌত করা হয়। শ্রীচৈতন্য মহাপ্রভু তার সপর্ষদদেরকে নিয়ে প্রতি বছর এই গুন্ডিচা মন্দির মার্জন করতেন। হৃদয় মন্দির মার্জনের প্রতীক গুন্ডিচা মার্জন উৎসব মহাসমরে সকলের পালনীয়। কেননা শাস্ত্রে বলা হয়েছে, যদি আমরা এই গুন্ডিচা মার্জন উৎসবে অংশগ্রহণ করি তাহলে আমাদের কোটি কোটি জন্মের পুঞ্জীভূত পাপরাশি সাথে সাথে বিনষ্ট হয়ে যায়। শ্রীচৈতন্য মহাপ্রভু বলেছেন, চেত দর্পণ মার্জন। তাই আমাদের এই চিত্তরূপ দর্পণকে মার্জন করার, পরিষ্কার করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই আপনিও এই গুন্ডিচা মন্দির মার্জন উৎসবে অংশগ্রহণ করে আপনার মনুষ্য জীবনকে সার্থক করুন। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রথযাত্রা মহোৎসব। স্কন্দ পুরাণে বর্ণিত আছে, রাজা ইন্দ্রদ্যুম্নের প্রতি ভগবান জগন্নাথ এই রথযাত্রা উৎসবের আয়োজন করতে আদেশ করেছিলেন। যে সকল লোক মন্দিরে ভগবানকে দর্শন করতে যায় না, তাদের দর্শন দান করে কৃপা করার জন্যই রথযাত্রার মাধ্যমে ভগবান এই মন্দির থেকে বের হয়ে রাজপথে ভ্রমণ করেন। ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা হয়েছে, ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা চলাকালীন সময়ে যদি কেউ এই জগন্নাথকে রথে দর্শন করে তাহলে তার আর পুনর্জন্ম অর্থাৎ এই জন্ম মৃত্যু জরাবিধি এই চক্রে আবর্তিত হতে হয় না। রথে চবা মানব দৃষ্টা পুনর্জন্ম নবিত্বতে, তার বারবার আর জন্মগ্রহণ করতে হয় না। শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর উল্টো রথযাত্রা। উল্টো রথযাত্রার দিন ভগবান শ্রী জগন্নাথ দেব গুন্ডিচা মন্দির থেকে নীলাচল অর্থাৎ মূল মন্দিরে ফিরে আসেন। সুপ্রিয় ভক্তবৃন্দ, আপনারা এই উৎসবগুলিতে অংশগ্রহণ করে আপনাদের এই মনুষ্য জীবনকে সার্থক করুন। শাস্ত্রে বলা হয়েছে, জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠানের মাধ্যমে আমরা শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা যথাযথভাবে হৃদয়ঙ্গম করার মাধ্যমে আমাদের মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে পারি। রথারূঢ়ম্, পরমেশ্বর ভগবানকে দর্শন করলে অর্থাৎ রথে আরোহণ অবস্থায় এই ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলে এই জড়জগতের জন্ম মৃত্যু জড়াবিধি থেকে তৎক্ষণাৎ মুক্তি লাভ করা যায়। তাই যথার্থভাবেই এই রথযাত্রার উৎসব জীবের প্রতি ভগবানের এক করুণার প্রকাশ। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর অপ্রাকৃত কৃপা লাভ করে আপনাদের মনুষ্য জীবনকে সার্থক করুন। হরে কৃষ্ণ।